হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিয়ন অ্যান্ড মোর ওয়ে। আর আমি শরদিন্দু আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা বাঙালির ফেভারিট ডেস্টিনেশন ডুয়ার্স নিয়ে আলোচনা করতে চলেছি। অ্যাকচুয়ালি আমরা গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় শিলিগুড়ি থেকে একটি বাইক রাইড শুরু করেছিলাম। টোটাল দার্জিলিং সিরিজ ছিল। আমরা প্রথম গেছিলাম দার্জিলিং, দার্জিলিং থেকে কালিম্পং, কালিম্পং হয়ে আমরা গেছিলাম লাভা, রিশভ অ্যান্ড আফটার দ্যাট এসেছিলাম ডুয়ার্সে। তো সেই ডুয়ার্স নিয়েই আজকের আমাদের আলোচনা। তো চলুন শুরু করা যাক। Laying down under the sun, burning love 'cause we are young. No one tells us what's done wrong 'cause it's just me and you. সবুজের বুক চিরে এইভাবে বাইক রাইড করা একমাত্র ডুয়ার্সেই পসিবল। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের দার্জিলিং সিরিজের শেষে ছিল লাভা। তো লাভা হয়ে আমরা ডুয়ার্স এসেছিলাম। আমরা লাভা থেকে গরুবাথান হয়ে ডুয়ার্স ঢুকেছিলাম, মিন্স লাভা থেকে গরুবাথান হয়ে আমরা লাঠাগুড়ি ঢুকেছিলাম। তো এই যে রাস্তাটা, এটা অ্যারাউন্ড 79-80 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা 20 মিনিট থেকে 2.5 ঘন্টা মতো সময় এতে লাগে। আর আপনারা যদি মাঝখানে রেস্ট বেশি নেন তো সেক্ষেত্রে সময় একটু বেশি লাগাটাই স্বাভাবিক। শিলিগুড়ি থেকেও বাইক নিয়ে আসা যায়। শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 63-64 কিলোমিটার রাস্তা, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লেগে যায়। সেক্ষেত্রে আপনারা তিস্তা রিভার ক্রস করে আসবেন, খুব সুন্দর রাস্তা। সো আমরা এসেছিলাম লাভা হয়ে। আফটার দ্যাট আমরা এসে পৌঁছলাম ডিরেক্টলি টিকিট কাউন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো জিপ সাফারের টিকিট কাউন্টার। আর সবুজ ড্রেস পরা যাদেরকে দেখছেন এনারা হলো গাইড। প্রত্যেকটা জিপে 4 জন করে পার্সন অ্যালাউ এবং তার সাথে 1টি করে গাইড নিতে হবে। এই জিপ সাফারিতে আপনাদের টোটাল খরচা পড়বে 1800 থেকে 1900 টাকা, আর 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আপনারা জঙ্গলের মধ্যে ঘুরতে পারবেন। ডুয়ার্স ভ্রমণ নিয়ে কথা বলতে গেলে পুরো ডুয়ার্স অঞ্চলটাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন। হয়তো পুরো ডুয়ার্স অঞ্চলের সাম্যক জ্ঞান এবং ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো না, বাট ছোট্ট কিছুটা ধারণা যেটা আমি উপলব্ধি করেছি সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। ডুয়ার্স মূলত আসাম এবং পশ্চিমবঙ্গ জুড়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় 30% ডুয়ার্স অবস্থিত, বাকি 70% ডুয়ার্স কিন্তু আসামের মধ্যে অবস্থিত। আমরা ডুয়ার্স নিয়ে আলোচনা করলে মূলত পশ্চিমবঙ্গের ডুয়ার্স নিয়েই আলোচনা করে থাকি। পশ্চিমবঙ্গের যে ডুয়ার্স তার মধ্যে বেসিক্যালি যে জঙ্গলগুলি উল্লেখযোগ্য তা হলো গরুমারা অভয়ারণ্য এবং তার ঠিক উপরের দিকে চাপড়ামারি অভয়ারণ্য। এছাড়া জলদাপাড়া অভয়ারণ্য ও তার ঠিক পাশেই আছে চিলাপাতা অভয়ারণ্য। আর এছাড়াও আছে বক্সা টাইগার রিজার্ভ এবং তার ঠিক পাশেই জয়ন্তী ফরেস্ট। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি গরুমারা অভয়ারণ্যে আসতে চান সেক্ষেত্রে ডুয়ার্সের প্রবেশদ্বার লাঠাগুড়ি থেকেই আপনারা গরুমারা অভয়ারণ্য এক্সপ্লোর করতে পারবেন। আপনারা যদি জলদাপাড়া বা চিলাপাতাতে আসতে চান সেক্ষেত্রে কিন্তু মাদারিহাট অঞ্চল থেকে আপনাদেরকে এই এরিয়াটা এক্সপ্লোর করতে হবে। আর আপনারা যদি বক্সা টাইগার রিজার্ভ বা জয়ন্তী ফরেস্ট এক্সপ্লোর করতে চান সেক্ষেত্রে রাজাভাতখাওয়া থেকে আপনাদেরকে এই অঞ্চলটি এক্সপ্লোর করতে হবে। আপনারা যদি এই জঙ্গলগুলির কাছাকাছি এক্সপ্রেস স্টেশন জানতে চান তো গরুমারা জঙ্গলের কাছাকাছি এক্সপ্রেস স্টেশন হলো নিউমাল জংশন, আর জলদাপাড়া চিলাপাতা জঙ্গলের কাছাকাছি এক্সপ্রেস স্টেশন হলো হাসিমারা, ও বক্সা ও জয়ন্তী জঙ্গলের কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো আলিপুরদুয়ার জংশন। আমরা এসেছিলাম লাঠাগুড়িতে গরুমারা অভয়ারণ্য এক্সপ্লোর করার জন্যে। তাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো গরুমারা অভয়ারণ্য। সেই গরুমারা অভয়ারণ্যে আপনারা কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন, সেই নিয়েই বিস্তারিত আলোচনা। প্রথমেই শুরু করা যাক কীভাবে যাবেন। আপনারা যদি বাই ট্রেন যেতে চান সেক্ষেত্রে আপনারা শিয়ালদা থেকে নিউমাল জংশনের জন্য ডিরেক্টলি ট্রেন পেয়ে যাবেন। এই নিউমাল জংশনে নেমে সেখান থেকে গাড়িতে করে প্রায় 1/2 ঘন্টা লাগে, আপনারা চলে আসবেন লাঠাগুড়িতে। এবার যদি আপনারা বাইক নিয়ে আসতে চান সেক্ষেত্রে ডিরেক্টলি যদি কলকাতা থেকে বাইক নিয়ে আসেন তাহলে বেশ অনেকটাই রাস্তা, প্রায় 620 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 13-14 ঘন্টা। মানে আপনাদেরকে মাঝখানে একদিন কোথাও না কোথাও ব্রেক নিয়ে 2 দিনের রাইড করে আসতে হবে। আর আপনারা যদি ফোর হুইলারও আসতে চান সেক্ষেত্রেও ওই একই রাস্তা,
মাঝখানে কোথাও একদিন ব্রেক নিতে হবে, নিয়ে দুদিন রাইড করে আপনাদেরকে আসতে হবে। এবার বলি আপনারা কোথায় থাকবেন। আপনারা লাঠাগুড়িতে ঢুকলে যে জিপ সাফারি কাউন্টার বা ওয়াচ টাওয়ার সাফারি কাউন্টার আছে তার ঠিক আশেপাশেই প্রচুর রিসর্ট পাবেন, যেগুলি প্রায় 1,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত ভাড়ার। আপনারা জঙ্গলের মধ্যেও রিসর্ট পাবেন, আবার রাস্তার ধারেও রিসর্ট পাবেন। আমরা ছিলাম পাঞ্চক রিসর্টে একটু ভিতর দিকে, 800 টাকা পার ডে ভাড়া ছিল। আর আপনারা যদি একদম ঘন জঙ্গলের মধ্যে থেকে জীবজন্তু দেখতে চান, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে বুকিং করতে হবে। অনেকগুলি রিসর্ট আছে যেমন বনানী রিসর্ট ইত্যাদি, তো আপনারা সেই সমস্ত রিসর্টও বুক করতে পারেন। এবার আসা যাক যে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন। হোটেলে যদি আপনারা খেতে চান খেতে পারেন, তবে সেক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হবে। আর আপনারা এই বুকিং কাউন্টারগুলোর ঠিক আশেপাশেই বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট পাবেন, সেখানে কিন্তু আপনারা 110 টাকা 120 টাকাতে মাছের থালি পেয়ে যাবেন, বা আপনারা 140 টাকা 150 টাকার বিনিময়ে চিকেন থালিও পেয়ে যাবেন। এবার আসা যাক যে আপনারা কীভাবে ঘুরবেন। তিনটিভাবে আপনারা জঙ্গল এক্সপ্লোর করতে পারেন। একটি হলো জিপ সাফারি, চারজনের জন্য খরচ পড়বে প্রায় 1800 থেকে 1900 টাকা, এটি দিনে 3 বার হয়, এবং এই জিপ সাফারির টিকিট আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন বা এই কাউন্টারে গিয়েও বুক করতে পারেন। আরেকটি হলো ওয়াচ টাওয়ার সাফারি, সেক্ষেত্রে উল্লেখযোগ্য ওয়াচ টাওয়ারগুলি হলো মেদলা বা চন্দ্রচূড়। এই ওয়াচ টাওয়ার সাফারির জন্যে আপনার 6 জনের জন্য খরচ পড়বে 1900 থেকে 2000 টাকা, এটিও আপনি অনলাইন বুক করতে পারেন বা কাউন্টারে গিয়ে বুক করতে পারেন। আরেকটি হলো এলিফ্যান্ট সাফারি, যেটি খুবই এক্সক্লুসিভ এবং এর টিকিট একমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিস্ট লজে থাকেন জঙ্গলের মধ্যে, তারাই কেবলমাত্র পায় এবং এটি অনলাইনে বুক করা যায় না। আরেকটি বিষয় যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হলো যে ডুয়ার্স আপনারা কোন সময়ে যাবেন। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রজননের সময় হিসেবে জঙ্গল কিন্তু বন্ধ থাকে। তবে একটি বিষয় উল্লেখযোগ্য যে আপনারা গরুমারা অভয়ারণ্যের মধ্যে মেদলা ওয়াচ টাওয়ার সারা বছরই খোলা পাবেন, কেবল বৃহস্পতিবার বন্ধ। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে সারা বছর আপনারা চাইলে ডুয়ার্স ভ্রমণ করতে পারবেন, বাট সমস্ত জঙ্গল আপনারা এক্সপ্লোর করতে পারবেন না বর্ষাকালে। আমি মূলত বলবো যে শীতকালে জঙ্গলে যাওয়াই বেটার, কারণ শীতকালে বন্য জীবজন্তু দেখার প্রবাবিলিটি অনেক বেশি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এবার বিদায় নেওয়ার পালা ডুয়ার্স থেকেও এবং আপনাদের কাছ থেকেও। তবে আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আমার এই ইনফরমেশান যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তো প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিন এবং একটি শেয়ার করে আমার ভিডিওটি স্প্রেড করুন, যাতে অন্যান্যরাও দেখতে পায়। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ধরনের কন্টেন্ট আমি প্রায়ই আপলোড করে থাকি এবং আমি জানি যে আমার এই ইনফরমেটিভ ভিডিও হয়তো অনেকের ভালো লাগে এবং তারা এই ধরনের আরও ভিডিও দেখতে চায়। যদি আপনারা আমার এই ধরনের আরও ভিডিও দেখতে চান এবং আমার দার্জিলিং সিরিজের পুরো সিরিজের ভিডিও দেখতে চান, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস, সো টাটা অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ।